ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানাবে, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব কিন্তু বঙ্গ আমার জননী আমার, ক্লাস সিক্স বঙ্গ আমার জননী আমার প্রশ্ন উত্তর পর্ব নিয়ে, ঠিক আছে? আমার কাছে অনেকগুলো তোমাদের রিকোয়েস্ট এসছে প্রশ্ন উত্তর গল্প আলোচনার জন্য, তো আমি একটা একটা করে দেবো কিন্তু, ঠিক আছে? তো আজকে আমি দিয়ে দিলাম বঙ্গ আমার জননী আমার প্রশ্ন উত্তর পর্ব, যতটা হয় সম্ভব হচ্ছে আমি দিচ্ছি, তারপরে বাকি যেটা থাকবে নেক্সট ভিডিওতে হবে। ওকে, এখন শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? আর তোমাদের ক্লাস যেটা থাকবে না, আমি কবে তোমাদের ক্লাসটা থাকবে সপ্তাহের একটা পার্টিকুলার নির্দিষ্ট দিন আমি দিয়ে দেবো, যেদিনে তোমাদের ক্লাসগুলো তুমি পাবে। একবার কমিউনিটি ট্যাবটা তোমরা ফলো করো, আমি কমিউনিটি ট্যাবে দিয়ে দেবো। মোস্ট প্রপারলি স্যাটারডে করে তোমাদের ক্লাসটা থাকবে, এছাড়াও যদি আমি এক্সট্রা ক্লাস সপ্তাহে দিতে পারি তোমাদের আমি বলে দেবো সেটা, ঠিক আছে? আর নাহলে স্যাটারডে রাত্রিবেলা 8টায় তোমাদের ভিডিও আপলোড হবে, ওকে? আর যদি এটা কোনোরকম কোনো চেঞ্জেস হয় বা আমি যদি এক্সট্রা ক্লাস তোমাদের দিতে পারি আমি সেটা জানিয়ে দেবো, ওকে? এখন শুরু করা যাক, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো এই যে কবিতাটা আছে, আমি কিন্তু খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। ডেসক্রিপশন বক্সে আমি ক্লাস সিক্সের মোটামুটি প্রচুর গল্প প্রশ্ন উত্তর আমি করিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে বাংলার প্লে লিস্টটা আমি অ্যাড করে দিচ্ছি, তার মধ্যে এটাও থাকবে যেটা আমি বুঝিয়ে দিয়েছিলাম বঙ্গ আমার জননী আমার যখন, ঠিক আছে? এখন আমি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর ম্যাথ ডিবিএস ম্যাডাম চ্যানেলটা সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো, যেখানে গ্রামার পার্টটা করানো হয়, গণিত করানো হয়, তোমরা গ্রামার পার্টটা কিন্তু সেখান থেকে ফলো করতে পারবে, ইংরাজি গ্রামারটা, ওকে? ওখানে কিন্তু আমি প্রচুর এক্সারসাইজ করাই ইংরেজি গ্রামারের, ওকে? এখন শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি কাব্যগ্রন্থের নাম কি? সেটা তো আমরা ওপরেই পেয়ে গেছি, এখানটা দেওয়াই আছে, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো, ঠিক আছে, আর্যগাথা, এগুলো সমস্ত দেওয়া আছে, তো সেটাই আমরা লিখব। উত্তরটা আমরা কী লিখবো? দেখো দ্বিজেন্দ্রলাল রায় রচিত দুটি কাব্যগ্রন্থ হলো আর্যগাথা ও মন্ত্র, হয়ে গেল। নেক্সট প্রশ্নটা আমাদের কি আছে, দু নম্বর প্রশ্নটা আছে হচ্ছে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতার মূল সুর কি ছিল, ঠিক আছে? তাহলে মূল সুরটা কি ছিল, সেটা হচ্ছে স্বদেশপ্রেমী ছিল তার কবিতার মূল সুর, সেটাই আমরা লিখব। কি লিখব? স্বদেশপ্রেমী ছিল কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতার মূল সুর, হয়ে গেল। নেক্সট প্রশ্নটা কি আছে, নেক্সট দু নম্বর আছে, নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলোকে বিশেষ্য রূপে লিখতে বলেছে, রূপান্তরিত করতে বলেছে। দেখো বিশেষ্য বিশেষণ আমি এর আগে প্রতিটা ভিডিওতে তোমাদের বলে দিই, বিশেষ্য বিশেষণ নিয়ে যেটা আমি গ্রামার ক্লাসগুলো যখন তোমাদের নিই অবশ্যই বাংলা গ্রামার ক্লাসগুলোকে ফলো করবে, কারণ ওখানে আমি একদম গোড়ার থেকে কিন্তু বাংলা ক্লাসগুলোতে শেখাই। বিশেষ্য মানে তোমরা জানো নাউন, আর বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? নাউন, অল নেমিং ওয়ার্ডস আর নাউন, প্রত্যেকটা নামই হচ্ছে নাউন, আমরা বলে থাকি যে পদের দ্বারা আমরা বস্তু, জাতি, গুণ, ভাব, ব্যক্তি, সমষ্টি, প্রত্যেকটা জিনিস বুঝতে পারি, সেটাই হচ্ছে বিশেষ্য। আর বিশেষণ হচ্ছে, বিশেষণ কিন্তু ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে পদ বিশেষ্য বা অন্য কোনো পদের গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে মানে নির্ণয় করে দেয়, তাকে বলা হয় হচ্ছে কি, বিশেষণ। এবার আমরা এটা নিয়ে আর বেশি আলোচনা করবো না, কারণ গ্রাম অলরেডি তাহলে ভিডিওটা দেরি হয়ে যাবে, এর জন্য আলাদা গ্রামার ক্লাসগুলো আমার দেখবে তোমরা। তো এখানে কি কি আছে দেখো, এখানে বলেছে যে মলিন, ওকে, মলিনটা আমরা কি করব, মলিনটা আমাদের হবে, এটা কিন্তু মলিনটা হচ্ছে বিশেষণ, আর এটা আমরা বিশেষ্যতে কি করব না, মলিনতা, ওকে, কি করব, মলিনতা। নেক্সট হচ্ছে মধুর, ওকে, মধুরটা কি হবে, দেখো মধুরটা এটা হচ্ছে বিশেষণ, এটা আমরা করব হচ্ছে মধুরতা, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের কোথায় গেল, নেক্সট হচ্ছে আসন, আসনটা আমরা করব হচ্ছে, এটা কিন্তু বিশেষ্য, আমরা বিশেষণে করব হচ্ছে আসীন, ওকে? নেক্সট আছে দৈন্য, দৈন্যটা হচ্ছে বিশেষ্য, বিশেষণে করব হচ্ছে দিন। আর নেক্সট হচ্ছে প্রণত, প্রণত হচ্ছে আমাদের এটা বিশেষণ, আর এটা বিশেষ্যতে করব হচ্ছে প্রণাম, ঠিক আছে? তাহলে উত্তরগুলো একবার তোমরা দেখে নাও, দরকার পড়লে লিখে নেবে। মলিন করলাম হচ্ছে মলিনতা, বিশেষ্যতে করলাম, মলিনটা হচ্ছে বিশেষণ। নেক্সট হচ্ছে মধুর, মধুর হচ্ছে বিশেষণ, মধুরতা এটা হচ্ছে বিশেষ্য, বি যেটা বয়স্যী না বিন লেখা সেটা হচ্ছে বিশেষণ, বয়স্যী লেখা সেটা হচ্ছে বিশেষ্য। নেক্সট হচ্ছে আসন, আসন হচ্ছে বিশেষ্য, আসীন হচ্ছে বিশেষণ, দৈন্য হচ্ছে বিশেষ্য, দিন হচ্ছে বিশেষ,
विशेषण प्रणत होच्छे विशेषण और प्रणाम होच्छे विशेष्य हो गेल। नेक्स्ट कि दिए देखो तीन नम्बर दिए नीचे कतगुली उपसर्गजुक्त शब्द देया हलो शब्दगुलिर थेके उपसर्ग आलादा करे देखा। उपसर्ग होच्छे सबचेये सहज जिनिस सब समय माथाय रखते हबे जे उपसर्ग सब समय जे आमरा पदटाके लिखी पदटार आगे किन्तु उपसर्गके आमरा व्यवहार करे थाकि ओके आर प्रत्ययके आमरा सब समय परे व्यवहार करे थाकि। तो जे सकल अव्यय धातु पूर्वे बसछे अर्थात पदेर जे पूर्वे बसे তখন আমরা সেটাকে কিন্তু উপসর্গ বলে থাকি ওকে। তার এক কথায় বলতে গেলে উপসর্গ কাকে বলে যদি জিজ্ঞেস করে বলবে যে সকল অব্যয় ধাতু পূর্বে যুক্ত হয়ে সমগ্র পদের যে অর্থ আছে সেটাকে স্পষ্ট করে প্রকাশ করে দেয় তাকে আমরা উপসর্গ বলে থাকি ঠিক আছে। এবার উপসর্গ সম্বন্ধে আমরা একটু দেখে নেব এটা কি বলতে চেয়েছে ঠিক আছে। দেখো উপনিবেশ ওকে উপনিবেশ সেটা কী করবে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। উপনিবেশ দেখো উপনিবেশ কী আছে এই যে উপটা উপটা আর নিটা এটা হচ্ছে উপসর্গ আর বেশটা হচ্ছে মূল শব্দ ঠিক আছে। নেক্সট কী আছে অশোক অশোকের অটা অটা হচ্ছে উপসর্গ আর শোকটা হচ্ছে মূল শব্দ। নেক্সট হচ্ছে আলোক আলোকের আটা হচ্ছে উপসর্গ লোকটা হচ্ছে মূল সর্ব শব্দ আর কি। উপসর্গ ভীষণ সোজা কিন্তু আর এটা এইটা ভুলবে না যে উপসর্গ কিন্তু সবসময় আগে বসে হ্যাঁ উপসর্গ কিন্তু কখনো পদের পরে বসে না আগে বসে প্রত্যয়টা পরে বসে ওকে। নেক্সট আমরা যাব নেক্সটটা কী আছে চার নম্বর না চার নম্বর বলেছে নিচের বাক্যগুলি উদ্দেশ্য বিদেহকে আলাদা করো ঠিক আছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এটাই ঠিক আছে। তো যাকে উদ্দেশ্য করে বলা হয় সেটাই উদ্দেশ্য আর বাকিটা বিদেহ হয় ওকে। তো আমরা যাই হোক প্রথমটা কী আছে দেখো চার দশমিক একে আমি একেবারে খাতায় দেখিয়ে দিচ্ছি ওকে। চার দশমিক একে দেখুন দেখো কী আছে কেন গো মার তোর মলিন বেশ ওকে। এটা কী করবো উদ্দেশ্য হচ্ছে মলিন বেশ আর বিদেহ হচ্ছে কেন গো মা তোর। নেক্সট কী বলেছে চার দশমিক দুই চার দশমিক দুয়ে বলছে অশোক যাহার কৃতি ছাইল গান্ধার হতে জলধি শেষ। এটা আমরা উদ্দেশ্য কাকে করছে না অশোক অশোক হবে আর বিদেহ হচ্ছে যাহার কৃতি ছাইল গান্ধার হতে জলধি শেষ ঠিক আছে। নেক্সট কী আছে চার দশমিক তিন একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়। উদ্দেশ্য হচ্ছে যাহার বিজয় সেনানী উদ্দেশ্য ওকে। বিদেহ হচ্ছে একদা হেলায় লঙ্কা করিল জয় এটা বিদেহ ঠিক আছে। নেক্সট চার দশমিক চারে বলছে ন্যায়ের বিধান দিল রঘুমণি ওকে। উদ্দেশ্য রঘুমণি বিদেহ ন্যায়ের বিধান দিল মনে থাকবে। নেক্সট কী বলেছে নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর ঠিক আছে। উদ্দেশ্য কী নবীন গরিমা বিদেহ ভাতিবে আবার ললাটে তোর ঠিক আছে হয়ে গেল এটা। নেক্সট আমরা যাব আচ্ছা উদ্দেশ্য বিদেহ কমপ্লিট না। নেক্সট পাঁচ নম্বর বলেছে নিচের বিশেষ্য ও সর্বনাম শব্দগুলি নির্দেশ মতো লেখো। বিশেষ্য ও সর্বনাম শব্দকে আমাদের এটা করতে বলেছে দেখো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে উদাহরণটা কি দিয়েছে মা যোগ নিমিত্ত দিয়েছে যোগ যোগ এক বচন এক বচনে করবো। তো মা যোগ নিমিত্ত যোগ এক বচন হলে এটা কী হবে মায়ের জন্য ঠিক আছে খুব সহজ। নেক্সটটা দেখো নেক্সটটার থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেক্সটটা প্রথমেটা মায়ের জন্য হয়ে গেল না। নেক্সটটা দেখো আমি যোগ সম্বন্ধ পদ যোগ বহু বচন ঠিক আছে। আমি আছে আর বহু বচন আছে ঠিক আছে। এটা আমাদের করব কি করব আমাদের কারণ বহু বচনে বলেছে। নেক্সট কি বলেছে দেখো ড্যাশ দিয়েছে কর্তৃকারক দিয়েছে বহু বচন দিয়েছে আনসার দিয়েছে আমরা। তাহলে আমরা বহু বচনে লিখেছি আমরা আমরা কিন্তু কর্তৃকারকের সঙ্গে কি যোগ করে বহু বচন যোগ করে আমরা হবে না আমি আমি যোগ কর্তৃকারক যোগ বহু বচন হলে হয় হচ্ছে আমরা ঠিক আছে। নেক্সটটা কি বলেছে দেখো ড্যাশ আছে যোগ সম্বন্ধ পদ যোগ এক বচন এক বচন। তাহলে এক বচন এটা তোর আছে তো সম্বন্ধ পদ সঙ্গে এটা কী এখানটা কী বসাবো আমরা দেখো তুই যদি বসাই তুই সম্বন্ধ পদ আর যদি এক বচনকে করি তাহলে তোর হবে তুই থেকে তোর হচ্ছে ঠিক আছে। নেক্সট দেখো যিনি আছে সম্বন্ধ পদ আছে আর এক বচন এক বচন বচনটাকে ফলো করবে তাহলে ইজি হয়ে যাবে এটা। যিনি আছে আর এক বচন আছে তাহলে এটা যার হবে এখানটা আমরা যার করব ঠিক আছে। বোঝা গেল তাহলে এটা কীভাবে করতে হবে কীভাবে কী হবে। নেক্সটটা দেখো নেক্সট ছ নম্বর না নেক্সট ছ নম্বরে বলেছে যে একই রকম অর্থযুক্ত শব্দ কবিতার থেকে খুঁজে বার করে লেখো। কী কী আছে দেখো গৌরব সুর মুক্তি
নতুন আর জলাধি, সরি চলতি। ওকে, তাহলে এগুলো কিন্তু খুব সহজ আছে। গৌরব দেখো এখানে মুক্ত যেটা আছে সেটা হচ্ছে, সরি এটা একটা মুক্তি আছে না একটা, মুক্তি আছে, সেটা আমরা করব হচ্ছে মুক্ত। ওকে, এটা আমরা মুক্ত করব। নেক্সট দেখো গৌরব আছে, গৌরব যেটা আছে সেটা আমরা করব হচ্ছে গরিমা। ওকে, নেক্সট যেটা দেখো, নেক্সট সুর যেটা আছে, একদম বই থেকে খুঁজে লিখতে বলেছে, সুর যেটা আছে সেটা আমরা করব তানকে। ওকে, তান, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আমাদের বলেছে হচ্ছে জলধি, জলধিটা আছে করব হচ্ছে সাগর, আর নতুন তো জানোই তো পারবেই, নতুন হচ্ছে নবীন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এটা কমপ্লিট করে দেবে। তাহলে আনসারগুলো আমাদের কি হলো, একটা আনসারগুলো আমাদের হলো হচ্ছে গৌরব গরিমা, মুক্তি মুক্ত, জলধি সাগর, সুর হচ্ছে তান, আর নতুন হচ্ছে নবীন, হয়ে গেল। নেক্সট আমাদের সাত নম্বরটা কি বলেছে একটু দেখি। দেখো সাত নম্বরটা বলেছে, দেখা যাচ্ছে তো, সাত নম্বরটা বলেছে নিম্নলিখিত প্রত্যেক ব্যক্তি ও প্রতিটি স্থান সম্পর্কে দু চারটি বাক্য লেখো। আচ্ছা এখানে কি কি দিয়েছে, না বুদ্ধ দিয়েছে, রঘুমণি দিয়েছে, নিমাই দিয়েছে, চণ্ডীদাস দিয়েছে। ওকে, কি কি লিখবে দেখো এটা একটু। বুদ্ধ সম্বন্ধে আমরা কি লিখবো, বুদ্ধদেব হিমালয়ের তরাই অঞ্চলে কপিলাবস্তু রাজ্যে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শুদ্ধধন, তিনি শাক্যবংশীয় রাজা ছিলেন। তার মায়ের নাম মায়াবতী, দেখা যাচ্ছে তো। তার স্ত্রী ছিলেন গোপা ও পুত্রের নাম রাহুল। বুদ্ধদেব রাজকুমার হলেও ছোটবেলা থেকেই তার রাজসিংহাসন ও ধন সম্পত্তির প্রতি কোনো লোভ ছিল না। হলো, তিনি ছিলেন অত্যন্ত দয়ালু প্রকৃতির, রাজসভার অতুল ঐশ্বর্য বা প্রচুর ঐশ্বর্য দিলেও হবে তাকে সংসারের বাঁধনে বেঁধে রাখতে পারিনি। তিনি সন্ন্যাস জীবন গ্রহণ করে দিব্যজ্ঞান লাভ করেন এবং তার নাম হয় বুদ্ধ। এরপর তিনি দীর্ঘ 45 বছর ধরে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। 80 বছর বয়সে কুশীনগরে তিনি দেহত্যাগ করেন, হয়ে গেল আমাদের। নেক্সট আমরা পড়বো হচ্ছে রঘুমণি সম্বন্ধে। আচ্ছা রঘুমণি, ঠিক আছে, রঘুনাথ শিরোমণি ছিলেন 15 শতকের ন্যায়শাস্ত্রের একজন বিখ্যাত পণ্ডিত। তার বাড়ি ছিল নদিয়া জেলার নবদ্বীপে। তিনি ছিলেন শ্রী চৈতন্যদেবের সহপাঠী। তিনি অল্প বয়সে পাঠ শেষ করে অধ্যাপনা শুরু করেন। তিনি মিথিলার বিখ্যাত ন্যায়শাস্ত্রবিদ পক্ষধর মিশ্রকে তর্কযুদ্ধে পরাজিত করে ন্যায়শাস্ত্রে নদিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা করেন। ওকে, তার রচিত গ্রন্থটির নাম অনুমা দিধিতি। ওকে, নেক্সট হচ্ছে নিমাই। নিমাই হচ্ছে করব আমরা কি, 1486 খ্রিস্টাব্দে নদিয়া জেলার নবদ্বীপে নিমাই জন্মগ্রহণ করেন। তিনি আমাদের কাছে শ্রী চৈতন্যদেব নামে পরিচিত। তিনি বাংলাদেশের ভক্তি ধর্মের প্রচার করেন। তিনি মনে করতেন সব মানুষই ঈশ্বরের জীব। তিনি জাতপাতের সংকীর্ণতা ও অর্থনৈতিক বৈষম্যকে মানতেন না। তার প্রভাবে শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, সাহিত্য, কাব্য ও সঙ্গীতের জগতেও নতুন চিন্তাধারার সূচনা হয়। তিনি মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা ও ভক্তি ছড়িয়ে দিয়েছিলেন। 1533 সালে পুরী ধামে তিনি দেহত্যাগ করেন, হয়ে গেল আমাদের। নেক্সট আমরা যাব হচ্ছে চণ্ডীদাস। ওকে, চণ্ডীদাস সম্বন্ধে আমরা কি করব দেখো, চণ্ডীদাস দিয়ে। কবি চণ্ডীদাস বীরভূম জেলার নান্নুর গ্রামে বসবাস করতেন। কেউ কেউ আবার বলেন যে কবি চণ্ডীদাসের আদি নিবাস ছিল বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে। তার ইষ্টদেবী ছিলেন দেবী বাসলী। কবি চণ্ডীদাস অত্যন্ত সহজ সরল ভাষায় রাধাকৃষ্ণকে নিয়ে কিছু অমর বৈষ্ণব পদ রচনা করেছেন। শোনা যায় শ্রী চৈতন্যদেবও কবি চণ্ডীদাসের পদ থেকে আনন্দ লাভ করতেন, ঠিক আছে, হয়ে গেল আমাদের। তাহলে আমাদের কি কি ছিল এর মধ্যে, বুদ্ধ, তারপরে রঘুমণি, নিমাই আর চণ্ডীদাস। আমরা কিন্তু আজকে 7 পর্যন্ত কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা 8-এর থেকে করব। আজকে তোমাদের জন্য একটা প্রশ্ন রইল, প্রশ্নটা হলো দ্বিজেন্দ্রলাল রায়ের কবি প্রতিভার প্রশংসা করেছিলেন কে। যিনি প্রশংসা করেছিলেন তিনি নিজে খুব বড় একজন
বিখ্যাত কবি ছিলেন। ওকে, আর কিছু বলবো না, যারা অ্যান্সারটা জানো আমাকে অবশ্যই কমেন্টস করো। ওকে, আজকের জন্য এটুকু, ভিডিওটা লাইক শেয়ার করো, আর কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও, তোমাদের যদি আরও কিছু দরকার থাকে সেটাও আমাকে বলতে পারো। টাটা।